2018 সালে পয়লা জুলাই শুরু হয়ে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আশুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ 2021 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও তা আজও হয়নি। তিন দফা প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানো হলেও সমাধান হয়নি ভূমি অধিগ্রহণ জটিলতার। সড়কের কাজ না হলেও নির্মাণ করা হয় ছোট বড় 11টি সেতু ও কালভার্ট। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে শীঘ্রই সড়কের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। 22 গ্রামের মানুষ এতই চরম ভোগান্তিতে আছে যে এটা নজিরবিহীন, বলার অপেক্ষা রাখেন। গ্রাম দিয়ে মনে করেন একটা মোটরসাইকেল সহ যাইতে পারে না, অনেক কষ্টে মানুষের যাতায়াত করতে হয়। একটাই দাবি, আমাদের রাস্তাটা যেতে হয়, এই রাস্তার জন্য আমরা অনেকটা কষ্ট করতেছি। তারা ওই সময় ভূমি অধিগ্রহণের জন্য যথাযথভাবে বাজার দর অনুযায়ী ভূমি অধিগ্রহণের জন্য তারা প্রাকলনটি করেনি কেন? পরবর্তীতে দেখা গেল কি, ভূমি অধিগ্রহণের মূল্য ধরতে গিয়ে এই প্রকল্পটির দীর্ঘসূত্রিতই নয়, প্রকল্পের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এদিকে প্রকল্পের ঠিকাদারের গাফলতি ও প্রকল্প প্রণয়ন কমিটির ভুলকে দুষছেন সর্ববিভাগ। শীঘ্রই নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অধিগ্রহণ কাজ একটা পর্যায়ে যেহেতু চলে এসছে, প্লাস আমরা নতুন ঠিকাদার আশা করছি 2-1 মাসের ভিতরে পেয়ে যাব, সেক্ষেত্রে আশা করা যায় যে কাজটি দ্রুতই বাস্তবায়িত হবে। প্রকল্পে 2টি বড় সেতু, 7টি মাঝারি সেতু এবং 13টি কালভার্ট রয়েছে। সময় বর্ধিত করে 2025 সালের জুনে কাজ শেষ করার কথা রয়েছে। আর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 604 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।